বিধান শিশু উদ্যান মেয়াদা অনবেশনারী লোয়াজংবাই রংপ্রেরণ তাকলাই বিশিনী বরাম রংপানা সংসাখা বুবাগ্রাখর আগুড়িব সংগ্রহশাল বুবাগ্রাখর আগুড়ি বাণী বিদ্যাপীঠ জংনগর সংসাখ পান্দাব থাকি মাঠে হাস্তিনী কর্পোরেশন তাংবেত্রী মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া হাস্তিনী কাজাম সাকনাইনাই সাহা রেংনক নিয়ে রেমফ্রুংনাই বক্রকজ ডিপটি দেবন মাখাওয়ে কৌনি আদং র আসলনি পান্দাব জেরক হদব সামং কাহাম খাইকা বরং বরম জাফার জাকা আগুনি আগল পান্ডা সজনাই মথানক খাক কাহাম তে বলাই কক সাকা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এত সুন্দর আমাদের শহরের মধ্যে এই চিন্তা নাই, তার মধ্যে আমাদের শুধু বালিকার জন্য আমরা শুনেছি যে এই বিদ্যালয় থেকে অনেক পাঁচ হাজার আমাদের ছাত্রীরা আজকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করছে, কর্মজীবনে বিভিন্ন অ্যাক্টিভিটিসে জড়িত হচ্ছে। সত্যি আজকে এই যে আমাদের আজকে বিদ্যাসাগরে আমরা জীবন কাহিনী যদি শুনি, সত্যি আমরা দেশের যারা নাগরিক আছে আমরা অত্যন্ত গর্বিত যে বিদ্যাসাগরের জীবন কাহিনীগুলি যদি আমরা দেখি, ওনার ছোটবেলা থেকে এবং সমস্ত কাহিনীগুলি যদি আমরা দেখি, প্রায় সত্তর বছরে ওনার বিভিন্ন অ্যাক্টিভিটি, আমরা মনে করি উনি আমাদের দেশের জন্য অত্যন্ত উনি শিক্ষার আলো দেখিয়েছে। আজকে যদি আমাদের দেশের যদি শিক্ষার যদি হার যদি শিক্ষার আলো যদি না পেত, আমরা দেশ আজকে দিনে দাঁড়িয়ে এমন জায়গা পৌঁছানো সম্ভব হবে। তার জন্য আমরা অত্যন্ত গর্বিত সাথে আমরা ওনার জীবন কাহিনী এবং ওনার অ্যাচিভমেন্ট, এটা আমাদের ভারতবর্ষের মধ্যে একটা সুন্দর উদাহরণ। তার জন্য আজকে আমরা গর্বিতের সাথে আমরা আছি, এই যে অনুষ্ঠানগুলির মধ্যে পেয়েছি। আজকে আমরা বলি যে শিক্ষা হচ্ছে আমাদের সমাজের মেরুদণ্ড, যে শিক্ষা ছাড়া আমরা কোনোদিনই আমরা সমাজ উন্নত করা, রাজ্য উন্নত করা, গ্রামের উন্নত করা এবং দেশ উন্নত করা কোনোদিনই সম্ভব না। তার জন্য আমরা সবাই সবাই বলি শিক্ষা হচ্ছে আমাদের সমাজের মেরুদণ্ড এবং এই শিক্ষার মাধ্যমে আমরা নিজের সমাজ পরিবর্তন করা সম্ভব, রাজ্য পরিবর্তন করা সম্ভব, দেশ পরিবর্তন করা সম্ভব এবং সমাজ পরিবর্তন করা সম্ভব। বিদ্যাসাগরের ছোট্ট জীবনে ছোটবেলা উনি ছোট্ট একটা গ্রাম থেকে উনি জন্ম হয়েছিল, উনি একজন গ্রাম থেকে জন্ম হওয়ার পরে উনি সমস্ত ভারতবর্ষে সমস্ত ভারতবাসীর জন্য একটা সুন্দর উদাহরণ, সেটা সত্যি আমাদের গর্বের বিষয়। ওনার পরিবর্তন আমরা দেখেছি যে বালিকা দাদা বিদ্যালয় নির্মাণ করা, স্থাপন করা, বিশেষ করে বালিকাদের জন্য উনি বিভিন্ন সময়ে এটা উদ্যোগ দেওয়া। আজকে সারা রাজ্যের ক্ষেত্রে আমরা বলি আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আজকে সরকার ক্ষমতা আসার করি, অন্যান্য ডিপার্টমেন্ট তুলনায় এবং অন্যান্য দপ্তরের তুলনায় আমরা বিশেষ করে এই শিক্ষা দপ্তর এডুকেশন ডিপার্টমেন্টটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি হিসাবে আমরা কাজ করছি। আজকে মাত্র আমাদের পাঁচ সাড়ে পাঁচ বছরের এই সময়ে আমরা আমাদের রাজ্যের বিভিন্ন শিক্ষা পরিকাঠামো করে আমরা অন্তত আমরা পরিবর্তন করার একটা সক্ষম হয়েছি, কারণ এডুকেশন ছাড়া আমরা কোনোদিনে
এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিধানসভা কেন্দ্র ভিত্তিক আমরা বিদ্যাপতি স্কুল আপগ্রেডেশন করা এবং টিএমসি স্কুলের বিভিন্ন বিদ্যালয়কে টিএমসি অনুমোদন দেওয়া এবং আমাদের সরকার ক্ষমতা আসার পরে বিশেষ করে আমাদের জনজাতি এলাকায় যে বিদ্যালয়গুলির অবস্থা খুব খারাপ ছিল বিগত দিনে, আজকে কেন্দ্র সরকারের সহযোগিতায় রাজ্য সরকারের উদ্যোগে আমরা জনজাতি এলাকায় প্রায় 19 থেকে 20টা নতুন করে আমরা 11 পর নতুন করে 11 স্কুল নির্মাণ করা কাজ করেছে। যে 11 বিদ্যালয়ের মাধ্যমে ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি আমরা বিনা পয়সায় উইদাউট এনি ফি উইদাউট এনি খুশি বা উইদাউট এনি বিভিন্ন আমাদের এক্সপেন্ডিচার ছাড়াই আজকে আমরা গরিব শ্রেণীর জনজাতি ভাই বোনদেরকে আমরা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত তাদেরকে ইংলিশ মিডিয়ামের মাধ্যমে পড়াশোনা করার সুযোগ দিতে পেরেছি। এবং আমাদের রাজ্য সরকারের আজকে বিভিন্ন প্রাইভেট সংস্থার মাধ্যমে হোক বা সরকারের মাধ্যমে হোক বিভিন্ন আমাদের ইউনিভার্সিটি খোলার জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে এবং খুলেছে। আজকে তার জন্য আমাদের শিক্ষা সেটা অবশ্যই আমাদের সমাজের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিদ্যালয়ে যারা আমার বন্ধুরা যারা আছেন আপনাদের আগামী দিনে আমরা এই বিদ্যালয়ের মাধ্যমে আমার জীবনটাকে আমি উজ্জ্বল করা আমার কর্তব্য। আমাদের অভিভাবকরা রয়েছে, শিক্ষকরা রয়েছে, আজকে আমার দক্ষিণ ত্রিপুরা জেলার কথা থেকে আমি বলি যে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার বিগত সময়ে বা বিগত আমাদের একটা মানুষের একটা মানসিকতা তৈরি হয়েছিল যে শহরে এলাকাতে শুধু ভালো পড়াশোনা হলো, শহরে এলাকাতে শুধু ভালো শিক্ষক পাওয়া যেত, শহরে এলাকাতে স্কুলগুলি খুব সুন্দরভাবে ভালো পড়াশোনা চলত, কিন্তু গ্রামীণ এলাকার স্কুলগুলি বা এই আগরতলা সদর এলাকার বাইরে বা উদয়পুর শহর এলাকার বাইরে যতগুলি বিদ্যালয় ছিল তখন একটা মানুষের একটা মানসিকতা তৈরি হয়েছিল কি যে গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলি ভালো পড়াশোনা হয় না। কিন্তু আমরা সরকার ক্ষমতা আসার পরে শহর থেকে গ্রাম পর্যন্ত এবং গ্রাম থেকে শহর পর্যন্ত একটা ইনোভেটিভ এডুকেশন ফ্যাসিলিটি দেওয়ার জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়ার পরে আজকে আমাদের প্রায় ত্রিপুরা মধ্য শিক্ষা পরিষদের পরিচালনা বা ত্রিপুরা মাধ্যমিক বোর্ড সেখানে এডুকেশন বা হায়ার সেকেন্ডারি বোর্ড এডুকেশন ত্রিপুরা বোর্ড সেখানে এডুকেশনের যে পরিচালনা বোর্ডের মাধ্যমে আমরা বিভিন্ন বছরে আমাদের এগ্রিমেন্ট আমরা দেখেছি অন্তত গ্রামীণ এলাকার স্কুল থেকে বিদ্যালয় থেকে ছাত্র ছাত্রীরা আবার আজকে তারা আজকে কপাল রেঙ্কের মধ্যে তারা দখল করেছে এবং আন্ডার টপের মধ্যে বিভিন্ন আন্ডার যেটা আমাদের শহরের বাইরে বিদ্যালয় বা রিমোট এরিয়া থেকে ছাত্র ছাত্রীরাও আজকে টপের মধ্যে দখল করেছে এরকম আমাদের অনেক ইতিহাস রয়েছে। স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে শারদার্ঘ অফার 30th September থেকে 10th October 2024। সোনা এবং হীরের গয়নার উপর পান দুর্গাপুজোয় আকর্ষণীয় অফার, 100% ছাড় হীরের, 25% ছাড় সোনার গয়নার মজুরিতে। মেগা লাকি ড্রতে 30 গ্রাম সোনার গয়নার সাথে প্রতিদিন লাকি ড্রতে 3টি হোম অ্যাপ্লায়েন্সেস, প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার আর পুরনো গয়নার এক্সচেঞ্জের সুবিধেও আছে। টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই।